ব্লগ তো স্টার্ট করে দিলাম, হয়ে যাবে, আমার কন্টেন্টও করা হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মৌমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন। আর আমি এখন ভালো আছি, চলছি, চলতে তো হবেই বলুন। খারাপ চিন্তা ভাবনা নিয়ে তো থাকলে চলবে না, ভালো চিন্তা ভাবনা নিয়েই চলতে হবে, তা নাহলে জীবনটা চলবে না। তা আজকে তো ব্লগ স্টার্ট করে দিলাম 11 থেকে স্টার্ট, আর এই মাত্র টিফিনও হয়ে গেছে আমাদের। টিফিন হলো বিরিয়ানি, সেই বিরিয়ানি এই কিছুটা এরকম মতন ছিল, গরম করলাম আর দুটো ডিম সিদ্ধ করলাম, ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল বিরিয়ানি। ওইদিকে মাম্মারও হয়ে গেছে, আশা করি তো হয়ে গেছে, কারণ আমি বলেছি তাড়াতাড়ি গরম গরম খাবে, ঠান্ডা না, জমি জমি খাওয়াটাও একদম ভালো না শরীরের পক্ষে, কেন এখন খুব স্ট্রিক হয়ে গেছি আমি, আর খেলা ফেলা করে একদমই চলবে না, কেন ঠিকঠাক মতন তোমাকে সব কিছু করতে হবে। 31st সেটা আপনাদের যে ঘটনাটা বললাম, সেই হওয়ার পর থেকে আমি এখন পুরো একদম শক্ত হতে হয়েছে, না হলে একদম চলবেই না। আর শুনছো, না শুনলেই বলেছি সোজা মার, না শুনলেই মার, আর কোনো কথা নেই। তা চলুন দেখতে হবে ওর হয়েছে কি না, মহারানী ভিক্টোরিয়া, তোর হয়েছে খাওয়া? হ্যাঁ, কুসুম খাচ্ছে উনি, কুসুম কুসুম খাচ্ছে, এরকম বলছে কুসুম কুসুম। তা চলুন আজকে যে কী করবো, কী কাজ করবো বুঝছি না, বুঝতেও পারছি না, রোজই তো এক কাজ, ওই একই দেখছেন। একের সময় চিন্তা করছি যে কী কন্টেন্টটা আনা যায় আজকে, কী 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 কন্টেন্টটা যে কী করবো, কী রাখবো, মাথায় একের সময় খোলায় না, মানে একের সময় মাথায় মানে ভাবি যে এই কন্টেন্টটা করবো কালকে, না পরশু দিন এটা করবো, না আজকে এটা করবো, কিন্তু আজকে আর মাথায় আসছে না যে কী করবো, কেন কী পাবলিক চাচ্ছে, কী না চাচ্ছে সে তো বুঝতে পারছি না। ভালো করার চেষ্টা করি, সব রকমই চেষ্টা করি, করতে যাই যেটাই সেটাই আমার উল্টোটা হয়ে যায়। দেখা যাক, ব্লগ তো স্টার্ট করে দিলাম, হয়ে যাবে, আমার কন্টেন্টও করা হয়ে যাবে, কী বলুন, আজ হয়ে যাবে। তা চলুন ফ্রেন্ডস, তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন যে কী করি আজকে পুরো দিনটা। চরম পর্যায়, একটু ঠিক হচ্ছে, ব্যাস হয়ে গেছে রূপ নেওয়া। বাবা মনে হচ্ছে পুরো পাহাড় বোধ হয় আমার গায়ে পড়েছে। আমি কি পুরো জঙ্গলি হয়ে গেছি, কি করেছ তো মুন্ডু, কয় মুন্ডু মুন্ডু, হনুমানের মুন্ডুটা কোথায়, হনুমানের মুন্ডুটা কোথায়, মুন্ডুটা কে আছে বাবা,
দেখেছেন কি করছে, বিছানা গোছাতে এসেছি। বেজে গেছে কটা, 12:30 কাছাকাছি। হ্যাঁ 12:30 তো হয়ে এসছে। রান্না যাবো তো নাকি হনুমানটা? হনুমান নাম দিয়েছি হনুমান। একটু শরীর যদি ঠিক হয়েছে, ব্যাস শুরু হলো। বন্ধুরা মিলে না এরকম করতাম, ওই গাড়ার মানে সেই গাড়ার গাড়ার এরকম টান দিয়ে, এবার টানা ছিটকে দাও চার্জার, মুখে দাঁত ধরুক লেগে যেত। কই দেখি 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 দিদি সে হাম্পু। আরে কেনা কে চাতে হো, দেখি 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 আমার সোজা মাসা গে দেখি রে ফ্রেন্ড। ফাইনালি বাবা বিছানাটা গোছাতে পারলাম, বাপরে যা তাণ্ডব হয়েছে আমাদের মধ্যে। তাই এদিকে চলে এসেছি রান্নায়, রান্না হলো করলা আর আলু ভাজা হচ্ছে, লাল লাল করে হয়েও এসছে। আর এদিকে হচ্ছে চিকেন, চিকেন অল্প একটু করে চিকেন ছিল তাই একটু চিকেনের কারি করে নিলাম। এই ফোনের কাজ করে এই আসলাম আপনাদের সামনে, একটুখানি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। দেখুন স্প্রাইট কেমন জানো একটু বদহজম বদহজম হচ্ছিল, তো দেখলাম ফ্রিজে আছে, একটু খাই ভাল লাগছে। আমার তো বেশি ভালো লাগে কোকটা, কিন্তু ঠিক আছে চলে যাবে, ঘরে যেটা আছে সেটাই খেয়ে নেওয়া হোক। তা চলুন ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে ইন্ট্রো দিচ্ছি। তা আজকে যে ব্লগটা দেখলেন, যা বলো বাপরে তাণ্ডব, থা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই বলবেন, একটা লাইক 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 করুন, লাইক করুন লাইক আর কমেন্টস শেয়ার, আর নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন, বেল আইকন টুকটুক অন করে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ ফ্রেন্ড, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ ফুল ওয়াচও করুন ভিডিও, প্লিজ ফুল ওয়াচ স্কিপ করবেন না, ফুল ওয়াচ। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই বাই, চিয়ার্স। Thank you.